নিউজ ভ্যানগার্ডের তাজা রোমহর্ষকর খবর ও সর্বশেষ আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করুন, সাথে ক্লিক করুন বেল আইকন। দীর্ঘদিন সাংস্কৃতিক শহর খোয়ায়ে বাম রাজনীতির নিষ্ঠাবান সেনানী ছিলেন মনোজ দাস, কিন্তু ধীরে ধীরে বাম নেতৃত্বের সঙ্গে ঘটে তার মতানৈক্য। খোয়ায়ের অঞ্চল কমিটির এই নেতা বামেদের নাকপাশ থেকে মুক্তি পেতে চেয়েছিলেন, হয়েছেও তাই। 2017 সাল থেকে ত্রিপুরায় বিজেপির প্রবল হাওয়ায় টনক নড়ে মনোজ দাসের, বামেদের নাকপাশ থেকে মুক্তির জন্য বেছে নেন গেরুয়া শিবির। দলবল নিয়ে তিনি যোগ দেন বিজেপিতে, প্রত্যাশিতভাবে দল আসে ক্ষমতায়। মনোজকে দেওয়া হয়েছিল বিজেপির খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব। গেরুয়া শিবিরে সংসার মনোজ দাসের জন্য সুখকর হয়নি। দল ক্ষমতায় আসার 18 মাসের মধ্যে ফের ডিগবাজি খেলেন মনোজ দাস। অভিযোগ, বিজেপিতে থেকে দল বিরোধী কার্যকলাপ শুরু করেছিলেন তিনি। সম্প্রতি আগরতলায় অনুষ্ঠিত বাম যুব সংগঠনের ডাকা জনসভায় অংশ নেন মনোজ, সেই ছবি ভাইরাল হয়ে যায়। তারপরই বিজেপি প্রদেশ নেতৃত্ব দল বিরোধী কার্যকলাপের জন্য মনোজ দাসকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী বৃহস্পতিবার দলের প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব মনোজ দাসকে 6 বছরের জন্য ভারতীয় জনতা পার্টি থেকে বহিষ্কার করেন, এমনটাই খবর দলীয় সূত্রের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।